তারিখে কি উদ্দেশ্যে জাহাঙ্গীরে আপনার ঘরের ওসর আহিল বা আপনার চৌহদর কাশত তো মৃতদেহ উদ্ধার হবলগিয়া হল? এরেস্ট করব পড়ে আপনার বর্তমান ভয় নাই। আমার মতে সন্দেহটো জয়ন্ত গোস্বামী, জয়ন্ত গোস্বামীর ওপরতে আমার সন্দেহ আছে। পুলিশে এই মুহূর্তে এগারী মহিলার জেরা চলাইছে, জাহাঙ্গীরের সঙ্গে কিনা সম্পর্ক আছে নাকি বা গম পাইছিল আগে? সেই মানুষগুলোর ডিব্রুগড় থাকতেও সি পয়সা মোরপা লই আসলে। কিন্তু আরক্ষীর কিনা লেপস রই গেল সাগে যে আপনাদের জাহাঙ্গীরের মৃতদেহটে সুনীল গগৈ বলে মানি গেলে? রহস্য রহস্য আর রহস্য, কেবল রহস্যর মাজতে যে এতিয়াও লুকাই আছে সুনীল কাণ্ডর এই সমগ্র ঘটনা। ইতিমধ্যে দর্শকসকলক আমি প্রতিটি মুহূর্তের খবর আপডেট জানাই গেছো, আর তেনে সময়তে আজি চতুর্থ দিন যে পুনের সুনীল গগৈর পত্নী আর পুত্রক আরক্ষী বিচারিছে, পুনের তদন্ত করব বিচারিছে। আর তেনে সময়তে প্রায় 10 বাজিবলে কিছু সময় বাকি আছে, এই মুহূর্তে থানালে রওনা হয়েছে। আর তেনে সময়তে আমি এই মুহূর্তে এই যাত্রাত সঙ্গী হয়েছো সুনীল গগৈর পত্নী আর পুত্রের পোনে পোনে। মই এয়া প্রথমে মই ক্যামেরাত অঞ্জনে দেখাব যে বগা সাজ পরিহিত, উকা এখন কপাল, আর তেনে সময়সাতে স্বামীক হেরুয়া বলে যদি দাবি করেছে বা আরক্ষী দাবি করেছে যে এই মুহূর্তে সুনীল জিয়াই আছে, তেনে সময়তে এই বিষয়টুক লই পরিবারে কি কয় আমি অল্প কিছু কথা পাতিম। আজি চতুর্থ দিন বাইদে, বাইদ পুনের গই আছে, একই ধরনের একটা সমস্যার সম্মুখীন হব কিভাবে আজি আজির দিন কি আশা করে আছে? আশাটা তো আমি সদায় ভালদরে বিচারি ভাল ফল একটা পাম বলে আশা করে আছো, তার ভিতর কি হয় না জানো। আর একটা কথাই কই আছে আপনাদের যে তৃতীয় পক্ষ এই কাণ্ডরে জড়িত আছে, রাইজে জানিব বিচারিব তৃতীয় পক্ষ, বারে আমিও বারে বারে কই আছো, হয় জয়ন্ত গোস্বামীর নামটো এই মুহূর্তে উত্থাপন হয়ে আছে, কি কব তৃতীয় পক্ষ জাহাঙ্গীর এই মুহূর্তে নাই? সকলে গম পাইছে একবার কথাকে আর কি কম, কিন্তু আমার মতে সন্দেহটো জয়ন্ত গোস্বামী, মানুষেতো এই কাম করেছে, আমার সেইটাই সন্দেহ। এটা বাইদ 1 তারিখ আছিল, 8:30 বজাত হয়তো আপনাদের এই ঘটনাটার সম্মুখীন হয়েছিল, কেইটা বজাত ঘরের পর ওলাই গেছিল? 8:30 বজাতে ওলাই গেছিল। এই একই হাতত টর্চ লাইটটো আছিল, বরষুণ দি আছিল, হয়তো ছাতি থাকিব, আর যিজোর পোশাক পিন্ধিছিল স্যান্ডেল পরিহিত আছিল বা যিখিনি এটা অনুমান করা হয়েছে, কিদরে ওলাই গেছিল আপনি কিদরে সেই সময় দেখেছিল? আনুকালে যেদরে যায় তেদরে ওলাই গেছিল, আমি ভাত খাই থাকতে ওলাই গেছে। আর বিশেষ মানে সেই সময়লকে ভাত খাওয়া হয়েছিল? হয় ভাত খায়, আমি খাই থাকতে উঠে ওলাই গেছে, আমি ভাত খাই আছি। কিদরে গম পালে গোটে খবরটো, তারপর কিদরে মোকামিলা করলে? খবরটো মানুষ নহার কারণে মই রাতি হার পাই পিনি চাও, বা 12:30 বাজিছে নাকি, হার পাই চাও মানুষ নাই, তেতিয়া লড়াই মই বাহিরত চাই কেনিও পোহর সোহর নেদেখি, তেতিয়া বর্তাকর পুতেক আর বর্তাকক মাতি পিনি সিহতি চাবলে গেল, চাবলে গিয়ে দেখিছে জুই। এরেস্ট হওয়ার ভয় আছে নাকি আপনার? পোনপটিয়া প্রশ্ন করছো, কারণ বারম্বার জেরা, আজি আজি 4 নম্বর দিন হব, এরেস্ট করব পড়ে আপনার? মোর বর্তমান ভয় নাই, কারণ কিয় মই দুঃখ করা নাই যে মই এরেস্ট কিয় হব লাগে, আর যদি যদি এরেস্ট কয় কিহর কারণে এরেস্ট কয় মোক এটা জানাবতো লাগিব। কিন্তু তথ্য প্রমাণের কথা কই আছে যে আপনার বিরুদ্ধে হয়তো কিছু প্রমাণ পাব পারে, যার বাবে এইদরে মাতি আছে, পুনের কইছো এরেস্ট এতিয়া কব নোৱাৰো, যদি প্রমাণ পাইছে হয়তো এরেস্ট করব পারে, করক, মো তাত আপত্তি নাই, কিন্তু আমি ভাবো আমি দুঃখ করা নাই, কিন্তু যদি আমাক দুঃখ উলিয়াব পারিছে এটা আমি না জানো। তৃতীয় পক্ষর কথাটো কোৱা হৈছে, আর কিছু আপনার সুনীল গগৈর সতীর্থ ঠিকাদারের কথাও ইমত চর্চাত আছে, সেইটোর এঙ্গেলত কিয় আরক্ষী তদন্ত করা নাই, কি কব গোটেই আরক্ষীর ভূমিকাটুক এই মুহূর্তে? এতিয়া বর্তমান মই একো নকব, সকলো আপনাদেরকে দেখিয়ে আছে যে দেখিছে, হয়তো আরক্ষী আমাক কিবা এটা মুহূর্ত উলিয়াই দিব বলে আশা এটা করে আছো, সেখানে বিশেষ আর একো কব ন। গোটেই বিষয়টো ডিজিপি গৰাকীয়ে হস্তক্ষেপ করা দেখিছিল, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়ও আপনার পরিয়ালের এই বিষয়টুক লৈ মাত মাতিছে, এই মুহূর্তে যদি মুখ্যমন্ত্রী গৰাকীয়ে চাই আছে বা ডিজিপি গৰাকীয়ে চাই আছে, কি আহ্বান জানাব, প্রার্থনা করব, কি কাতর অনুরোধ জানাব? আহ্বান মো এটাই, মোর মানুষজনক উলিয়াই দিব লাগে, তেওঁ যতে থাকে জীবিত হোক বা মৃতই হোক, মোক মানুষজনক উলিয়াই দিব লাগে, মো এটাই আহ্বান। খুব অসুস্থ দেখিছো আপনার, বারম্বার আপনার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে, তার মাজত আমিও কিছু আপনার ডিস্টার্ব করেছো, তার ক্ষমা বিচারিছো বারো,
আজিও ধরে লোক আপনার অসুস্থতা দেখি আপনার স্বাস্থ্য সেইটা কথা কয় যে আপনি কিছু মানসিকভাবে এটাও ভাগি আছে, গা খুব বেয়া থাকে, স্বাস্থ্যটা ভাল লগা নাই। প্রথম দিনে গম পাইছিল আপনার অক্সিজেন দিব লগা হয়েছিল? নাই, এটা দিয়া নাই, অক্সিজেন নাই দিয়ে, এটা মিছা কথা। এই কথা বতার মাজতে মই এটা ভাল খবর জানাও দর্শকসকলক, কারণ পরিয়ালর মুখত এবার হলেও হাহির এটা খোরাক যোগাইছে আজি পুত্র সুনীল গগৈর পুত্রর সৌরভর একটা সাফল্যয়। কারণ বিবিএ করে আছে কাজিরঙ্গা ইউনিভার্সিটির পর, আর তেনে সময়তে দেউতাক নাইকিয়া হয়ে পড়ছে, আর তেনে সময়তে পুত্রই স্টার মার্ক সহ বিবিএর সেকেন্ড সেমিস্টার উত্তীর্ণ করবলে সক্ষম হয়েছে। সৌরভে গাড়ি চলাই আছে এই মুহূর্তত, আমি কিছু কথা পাতি মন জনে আছে এই মুহূর্তত। সৌরভ ডিস্টার্ব দিছো, বেয়া না বাবা, কেনেকুয়া লাগিছে আজি, মানে ভাল রিজাল্ট এটা করেছা আর আগুয়াই যাব লাগবে তুমি? রিজাল্ট ভাল হওয়ার কারণে তো ভালোই লাগিছে, কিন্তু এইটো সময় যদি বর্তমান দেউতা মোর থাকলে হেঁটেন আরো ভাল লাগিল হেঁটেন, যেহেতু দেউতাক যিয়ে এইটো কাম করেছে তেওঁলোকে দেউতাক নহয় রাখি কিডনেপ করে থাকে, নহয় তেওঁলোক দেউতাক মারি মারি মানে হত্যা করেছে, সেইকাৰণে অলপ ইমান ভাল লাগবলগীয়া বিষয় যদিও মানে ইমান আনন্দ লগা নাই। আমি আমি শুভেচ্ছা দিছো তোমাক আৰু আগুৱাই যোৱা, কিন্তু বারম্বার যে পুলিশে বিচারি আছে তোমালোকক, মার আজি এই ধরনের একটা অবস্থা, পুলিশের ভূমিকাটুক লৈ কি কবা? বারম্বার তোমালোকে তৃতীয় পক্ষটোর কথা কইছা, কি দাবি জানাবা মুখ্যমন্ত্রী হোক বা ডিজিপি হোক বা লক্ষিমপুর এসপি গৰাকী? যিয়ে এইটো কাম ঘৃণনীয় কামটো কৰিছে তেওঁক অতি সোনকালে ধরা পেলাব লাগে, ধরা পেলাই আইনী মতে যে শাস্তি দিবলগীয়া হয় সেইটো শাস্তি দিব লাগে। কালিও কৈছিলা জয়ন্ত গোস্বামীর কথা, এই দেউতার হইতে যেটু সম্পর্ক হল বা ধরাই দিয়ার কথাটো তুমি কৈছিলা, এতিয়া সন্দেহর আঙুলি জয়ন্ত গোস্বামী? হয়, জয়ন্ত গোস্বামীর উপরতে আমার সন্দেহ আছে। কিছু কথা বার্তা পাতিছো, কারণ যখন গাঁও সেই গাঁওখনের পর ঢকুয়াখানা প্রায় 12-15 কিলোমিটারের দূরত্ব, আর সেই দূরত্বর যাত্রাত এই মুহূর্তে আমি সঙ্গী হয়েছো সুনীল গগৈর পত্নী আর পুত্রে, ভাল খবরও জানাইছো, আর বর্তমান কি ধরনের একটা সমস্যার সম্মুখীন হয়ে আছে, কি কাটর অনুরোধ জানাইছে বা কি এটা হবল গৈ আছে, সমগ্র বিষয়টুক এই মুহূর্তে চর্চা থাকার মাজতে আমি কিছু নতুন তথ্য উলিয়াবলে চেষ্টা করছো। জাহাঙ্গীরের সঙ্গে কেনেকুয়া সম্পর্ক আছে বাইদ সুনীল গগৈর? বিশেষকে আমার ভালেই সম্পর্ক, তার কোনো শত্রুতা নাই আমার। জাহাঙ্গীরে পয়সা একটা বিচারিছিল 20,000 টাকা, 10,000 টাকা একটা দিয়া বলে আমি গম পালো, তাতে পুলিশে এই মুহূর্তে এগারী মহিলার জেরা চলাইছে, জাহাঙ্গীরের সঙ্গে কিনা সম্পর্ক আছে নাকি বা গম পাইছিল আগে? সম্পর্ক আছে বলে গম তো পাইছিল, আর 20,000 বিচারিছিল, অপারেশনের ক্ষেত্রে ডিব্রুগড় মেডিকেল কলেজত কিনা অপারেশন একটা করেছিল সাগে, তাত গোটে পয়সা শেষ করে আহিল, হাতত টাকা নাইকিয়া হল, যার বাবে পয়সাটা বিচারিছিল নাকি, এটা অনুমান হে করা হয়েছে, ভাবে নাকি কথা যে হবও পারে, এটো বিশেষ নাজানো, সেই মানুষগুলির লগত ডিব্রুগড় থাকতেও সি পয়সা মোর লৈ আছিল, আর কিহর কারণে সি বিচারিছিল পয়সাটা এটো বিশেষ গম নাপাও। সুনীলদার হইতে কিমান বছর ধরে কাম করেছিল জাহাঙ্গীরে? এক বছর হয়ে গেল, আর এটো কাম কন্ধিয়া কামটো করে থাকতে হিহতি স্টার্ট করেছে, তেতিয়া পৰা আছে এই বিমার কথাটো কোৱা হৈছে যে হেলথ ইন্সুরেন্স করে লৈছিলে, তারে পাছতে এই ধরনের ঘটনা ঘটিল, আমি কব যোৱা নাই যে এই ধরনের ঘটনা এটা ঘটিছে বা করিব বাবে এটা পরিকল্পনা রচনা করা হয়েছিল, কিন্তু রাইজে বা আরক্ষী সেই এটা অ্যাঙ্গেল চাইছে, কিন্তু এটো গম পাইছে নহয় বিমা কিমান আমার আছে, বিমা করাজনের ওসরতো আপনাদের মানুষ গিয়ে এইব সাক্ষাৎকার লৈছে, নিশ্চয় গম পাইছে, আর মোট বিশেষ কবলগে কি থাকিব পারে। জাহাঙ্গীর নাইকিয়া হয়ে পড়ল, কিন্তু তেনে সময়তে পুলিশ বিভাগে কিন্তু একটা কথা গম পাইছিল যে সেইটা জাহাঙ্গীরের মৃতদেহ আছিল বাইদেউ, তারপিছতো পুলিশে কিয় মৃতদেহর প্রতি সম্মান জানাব নোৱাৰিলে, সুনীল গগৈ বলে আপনার সেই মৃতদেহটা ঘুরাই দিছে, পুলিশের কিছু নহয়তো কিছু একটা দোষ রয়ে গেছিল সাগে নাকি, কি কয়? হবও পারে, সেই বিষয়ে মই ইমান নাজানো, আইনের বিষয়ে ইমানবোৰ নাজানো, তেওঁলোকে আমাক যি কৈছে আমি সেইটোৱে মানি লৈছো। প্রথমে কিন্তু আপনাদের দাবি জানাইছিল যে সুনীল গগৈর মৃতদেহ আছিল, কিন্তু আরক্ষীর কিবা লেপস রয়ে গেল সাগে যে আপনাদের জাহাঙ্গীরের মৃতদেহটোৱে সুনীল গগৈ বলে মানি গলে? তেওঁলোকে আমাক তো জানা নাছিলে তেতিয়া এইটো জাহাঙ্গীরের বলে, আমি আমারজনের কারণে ভাবুকি আহি আছে বলে আমারজনে আমি ভাবি আমি সেইটো কাম কেনেকৈ ভাবুকির সম্মুখীন হৈছিল বাইদেউ? জয়েন্দ্র গোস্বামী কেসটোর কারণে ভাবুকি আহি আসলে, এইটার কারণে আমার
কাপড় কানি সব আমার মানুষজনের হয়, সেইটার কারণে আমি নিশ্চিত হয়েছিল আমার মানুষজনের ডেড বডি বলে। এই 13 তারিখের পর 28 তারিখে জয়ন্ত গোস্বামীর যে কেস হয়ে গেল, তারপর সাকে সুনীল দা গুয়াহাটিতে আসলে, তারপর 1 তারিখে কি উদ্দেশ্যে জাহাঙ্গীরে আপনার ঘরের ওসর আহিল বা আপনার সৌহদর কাকতির মৃতদেহ উদ্ধার হবলগিয়া হল? এইটাই রহস্য, এই রহস্যটুকু আমাক লাগে। আমিতো জানা হলে কলোহেতেন, কিন্তু এটো কেনেকে কি হল হেতু ঘটনায় আমাক মোর লাগে। এটা রহস্য সমূহ আছে, আর এই রহস্য ভেদ করবলে আরক্ষীয়ে সফলতা লাভ করবনে, তেওঁলোকে পাকবুর বা যেটো গাঠি বলি কোৱা হয় এই গাঠিটো খুলিব পারিবনে নোৱাৰে, এই ধরনের প্রশ্ন চলি আছে। তার মাজতে নতুন নতুন এঙ্গেল আহি আছে, আর মই পুনৰ কৈছো যে এগৰাকী ধেমাজির মহিলার হৈতেও জাহাঙ্গীরের সম্পর্ক এটা লিঙ্ক আরক্ষীয়ে পাইছে, তাতো তেওঁলোকে এটা পাক লগাই এটা ইনভেস্টিগেশন চলাইছে। এই মুহূর্তে কইসু সুনীল গগৈর পত্নী পুত্র বর্তমান থানাল গই আছে, তেনে সময়তে আমি এই রাজপথতর কিছু ভাষ্য এই মুহূর্তে আপনার শুনাবল চেষ্টা করছো। মুখ্যমন্ত্রীক আহ্বান জানাইছে, আরক্ষী বিভাগক সেই বিষয়তে কয়ে আছে যে সুনীল গগৈ কত বা সুনীল গগৈর সঙ্গে কোনো যোগাযোগ নাই, সেই কথাও কৈছে, তৃতীয় পক্ষের কথা কৈছে। কি ভাবে সুনীল গগৈ এটাও জিয়াই আছে বাইদ? এটা কেনেদরে কম, যিজন মানুষক সেই কামটোর পর আঁতরাইছে, মো জিয়াই আছে বলে মনে বকে নাভাবে, কারণ কেউ জিয়াই থাকলে যিকজনে এই কামটো করেছে তেওঁলোকেতো ধরা পড়ে যাব, সেইটার কারণে কেতিয়াবা মনে কয় জিয়াই নাই বলে, আর কেতিয়াবা লাগে কোবাত লুকাই থৈছে, মো একো কব নোৱাৰো। অসুবিধা নিদিও আর আমারও খুব বেয়া লাগিছে। আর যা 5-6টা দিন ধরে আমি যেতিয়া এই ঢকুয়াখানার সুনীল কাণ্ডক লৈ বাতৰি সম্প্রচার করে আছো, আমিও গ্রাউন্ডত আহি কিছু তথ্য লবলৈ চেষ্টা করেছো, কিন্তু সঁচাকৈ ঘটনাটো করবাত নহয় করবাত কিবা এটা পাক আছে, কিন্তু সেই পাকবোর আরক্ষীয়ে প্রত্যাহ্বানমূলকভাবে যেটা আমি দেখিছো যে মুখ্যমন্ত্রীগুলো গোটেই বিষয়টোত মাত মাতিছে বা ডিজিপিগুলো ঘটনাস্থলী আহিছে, মন্ত্রী রণোজ পেগুক আমি এই ঘটনাস্থলী অহা দেখিছো, গতি এই বিষয়টোত সরকার প্রশাসনে কিন্তু সম্পূর্ণরূপে হস্তক্ষেপ করার বাবে বিভিন্ন মহলে দাবি উত্থাপন করেছে, আর আমিও যেটা ইয়ালে আহিছো আমি দেখিছো যে হয় খুবই হস্তক্ষেপর দাবি আছে, কারণ সুনীল গগৈ নাই, সেই সময়তে সুনীল গগৈক মূল অভিযুক্ত সজোয়া হয়েছে। এটা তিনিখন ফটোগ্রাফ লগাই আরক্ষীয়ে কৈছে যে সুনীল গগৈর কোনোবাই পালে 50,000 টাকা পুরস্কার দিব। দিয়ক, মো আপত্তি নাই, মাত্র ধরি আনক, তেওঁলোকে যদি পলাতক বলে ভাবিছে মই সেটাই আহ্বান করে আছো বারে প্রতি, মাত্র মানুষজন ধরি আনক উলিয়াওক, সেটাই মই বিচাৰো। আপডেট থাকিব দর্শকসকলক আমি জানাই যাম খবর সমূহ, আর ইতিমধ্যে আমি ঢকুয়াখানা পাবলৈ লৈছো, গতি তারপর আজির দিনটির বাবে জেরার সম্মুখীন হব। মই সুধিছো বাইদেউক যে গ্রেপ্তার হব নাকি, এই ধরনের প্রশ্ন এটা চলি আছে, কারণ নিশ্চয় কিনা ইনভলভমেন্ট পাইছে আরক্ষী, যার বাবে ইটির পিছিয়ে আনটো দিন বিচারিছে তদন্তর, গতি আজির দিনটি কিদরে যায়, সন্ধ্যাল এখন কি ছবি স্পষ্ট হয় তা নিশ্চয় আমি পরবর্তী সময় দর্শকসকলক জানাম। আর এই মুহূর্তে মানে দীপাঙ্করে এই বিশেষ সাক্ষাৎকার এই বিশেষ লাইভের পর বিদায় লৈছো, বিভিন্ন খা খবর আর বাবতরির আপনাদের চাই থাকবে নিউজ 18 নর্থ ইস্ট। ধন্যবাদ।